রাত পোহালেই বাংলা নববর্ষ, আর প্রত্যেক বছরের মতন আজও কালীঘাট মন্দিরে এসে আশীর্বাদ নিয়ে গেলেন মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয়া। সঙ্গে ছিলেন কালীঘাটের 83 নম্বর ওয়ার্ডের পুরপিতা প্রবীর কুমার মুখোপাধ্যায় মহাশয়। মিডিয়া 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 দাদা এগোবেন না, আপনাকে আগাম শুভ বাংলা নববর্ষে আন্তরিক শুভেচ্ছা জানাই। দিদি প্রতি বছর আসে বাংলা নববর্ষের আগের দিন, হ্যাঁ, ন্যাচারালি নতুন নয়। দিদি এবারে এসছেন, এসে পুজো দিয়েছেন এবং বাংলার মানুষের মঙ্গল কামনা করেছেন এবং ভারতের শান্তি শৃঙ্খলা বজায় রাখো মায়ের কাছে প্রার্থনা করেছেন, বাবা মায়ের মন্দির দর্শন করেছেন এবং প্রতিটা মানুষের সঙ্গে, সকলের সঙ্গে দেখা করেছে যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য অপেক্ষা করছিল, দেখা করেছে এবং তাদের প্রসাদ বিতরণ করে প্রসাদ দিয়ে গেছে। দিদি বরাবরই যেটা করে নতুন কিছু না, এবং দিদি সবসময় নিজের কথা না ভেবে মানুষের কথা ভাবে, আর দিদি সকলকে এখানে প্রতিশ্রুতি দিয়ে গেছে কেউ কোনো বঞ্চিত হবে না, হকার ভাইরা তাদেরও, এবং মানুষরা যাতে সুস্থ হয় চলাচল করে, এবং স্কাই ওয়াকের জন্য দিদি আরেকবার আসবেন বলে গেলেন এবং আমরা ভালো লাগলো। এই অঞ্চলের উন্নয়নের কাজে দিদি যে কত বড় নজর, শুধু এই অঞ্চল না সারা বাংলা জুড়ে যে কী নজর তার প্রমাণ আজকেও উনি প্রমাণ করে দিয়ে গেলেন।